হ্যালো বন্ধুরা চ্যানেল পিকে নাইনটি ফাইভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং সকলকে জানাই শুভ বিজয়া আমি আপনাদের ক্রেতা সুরক্ষা সম্পর্কে কিছু বলতে চাই তার আগে বলে নেব আমি কিন্তু একদমই নতুন তাই আপনাদের সহযোগিতা পেলে তবেই আমি আরও নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে পারবো এবং তার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটিকে প্রেস করতে হবে যাই হোক এবার আসা যাক আমাদের মেন বিষয় সোনার গহনা কম বেশি আমরা প্রত্যেকেই সোনার গহনা করে থাকি কিংবা ম্যাক্সিমাম ফ্যামিলিতে কেউ না কেউ করে থাকে সুতরাং অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে যখন আমরা ক্রয় করবো বা কেউ ক্রয় করবে তো ম্যাক্সিমাম জিনিসের গুণমান নির্দেশ করার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন লোগো ব্যবহার করা হয়ে থাকে সোনার গহনাতে হলমার্ক নামক লোগো ব্যবহার করা হয়ে থাকে তো এই হলমার্ক লোগোটি কেমন আমরা দেখে নেব প্রত্যেকে দেখেছেন তবুও আমরা আরেকবার দেখব এই নিয়ে আরেকটি কথা বলবো হলমার্ক লোকও থাকলেই যে গহনাটির গুণমান সঠিক তা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারি না আপনারা ভালোভাবে দেখবেন ওই লোগোটিতে ওই লোগোটির নিচে বিআইএস লেখা দেখা যায় আর সেটা ল্যাব থেকে টেস্ট হওয়ার পরেই দেখা যায় আর এই বিআইএস কথাটির অর্থ হলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং এর সাথে আরও দু তিনটে মার্ক দেখা যায় এবং এই নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি এই হলমার্ক নিয়ে একটি স্পেশালভাবে ভিডিও ভিডিও বানাবো যদি আপনাদের সহযোগিতা পায় তো হলমার্ক লোকর পাশাপাশি বিআইএস মার্ক চব্বিশ ক্যারেটের একটা মার্ক থাকতে পারে হলমার্কিং সেন্টার মার্ক থাকবে আইডেন্টিফিকেশান মার্ক থাকবে আর আর ইয়ার অফ ম্যাকিং ডেট লেখা থাকবে তো সব মিলিয়েই মানে সোনার গহনাটি গুণমান সঠিক হবে তো এই নিয়ে আমি পরে একটি অবশ্যই ভিডিও বানাবো এবার আসা যাক পরের একটি লোগোতে লোগোটি আগমার্ক তো আমরা আগমার্ক লোগোটি কেমন অবশ্যই দেখে নেব তো আগমার্ক লোগোটি কিসে কিসে ব্যবহার করা হয় গুঁড়ো মশলা ভোজ্য তেল ঘি মধু ডাল আটা ময়দা ইত্যাদি তো গুঁড়ো মশলা বলতে কে হতে পারে সানরাইজ হতে পারে বিভিন্ন রকমের মশলা হতে পারে তো এই সব জিনিস কেনার সময় ভারত সরকারের এই আগমার্ক লোগোটি দেখে অবশ্যই কিনব তাহলে জিনিস তাহলেই জিনিসগুলো সঠিক গুণমান এবার আসবো আইএসআই লোগো আইএসআই লোগোর ক্ষেত্রে জিনিসপত্র কী কী হতে পারে বিস্কুট বোতলেকৃত পানীয় জল কৃত পানীয় জল বলতে কিনলি বিসলেরি এরকম নানান রকমের জল হতে পারে তো সিমেন্ট বেবি ফুড বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি তাদের ক্ষেত্রে অবশ্যই আইএসআই লোগো দেখে কেনুন এমন এমনকি এই আইএসআই লোকটি হেলমেট হেলমেটের পিছনেও দেখা যায় বাইকের যে হেলমেটগুলো হয় সেই হেলমেটের পিছনেও থাকে তো এই হেলমেটের পিছনে থাকলেই তবে আইনিভাবে গ্রাহ্য আর না থাকলে সেটা আইনিভাবে গ্রাহ্য হয় না তো এবার আসবো পশম ও পশন্নত জিনিসের ক্ষেত্রে কি লোগো দেখা যায় উলমার্ক উলমার্ক লোগো তো এই উলমার্ক লোগোটি কেমন আমরা একবার দেখে নেব তো উলমার্ক লোগো বলতে উলমার্ক লোগো কিসে দেখা যায় যেমন মাপলার হতে পারে সোয়েটার হতে পারে শীতের বিভিন্ন রকম পোশাক হতে পারে তো এই উলমার্ক লোগোটি অবশ্যই দেখে কিনবেন এবার আসবো রেশম ও রেশম রেশম জাতীয় জিনিসের ক্ষেত্রে কী থাকতে পারে সিল্ক মার্ক সিল্কের যে দামি দামি জিনিসগুলো হয় অবশ্যই সেটা দেখে কিনবেন সিল্ক মার্ক লোগোটি তো এই সবগুলোই মেড ইন ইন্ডিয়ান তো আজ এই পর্যন্ত এখনও অনেক লোগো আছে তা সেই লোগোগুলো নিয়ে আমি আবার ভিডিও বানাবো তো আপনাদের জন্য খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিও আনব তো সবশেষে চ্যানেল পিকে নাইনটি ফাইভের পক্ষ থেকে জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই